নমস্কার, নিমতিতাদর্শন, আমি শিবরাম সরকার। প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ চলছে, বিভিন্ন ডিপিএসসিগুলোতে নিয়োগ হয়েছে, মুর্শিদাবাদ শিলিগুড়ি নোটিফিকেশন করেছে, সকলেই আগ্রহ প্রকাশ করছে এমন নয়, তবে সমস্ত ভ্যাকেন্সিগুলো পূরণ হবে আশা করা যায়। আগে প্রধান শিক্ষক পদে নিয়োগের সময় একটি ইনক্রিমেন্ট দিত, বর্তমানে সেই ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে প্রাথমিকে। এমত অবস্থায় প্রশ্ন যে ইনক্রিমেন্ট কি পাবে, নাকি সেই 400 টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই প্রশ্নের আবহে একটি খুব সুন্দর খবর উঠে এসেছে, তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই খবরটি। প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির পুরনো নিয়ম ফিরল। খুব সুন্দর খবর যে প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির পুরনো নিয়ম ফিরল। এখানে বলা হয়েছে প্রধান শিক্ষকদের জন্য অতিরিক্ত একটি ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির নিয়ম ফিরিয়ে আনল শিক্ষা দপ্তর। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে যোগ দেওয়ার পর দায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধির জন্য একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হতো। তবে গত বছর মে মাসে একটি নির্দেশিকা জারি করে সেই নিয়ম প্রত্যাহার করেছিল শিক্ষা দপ্তর। অর্থাৎ আগে ইনক্রিমেন্ট পেত, গত বছর 2022 সালে মে মাসে এই নিয়মটি চালু হয়েছে, 400 টাকা করে একটা সাম্মানিক। তারপর কি হলো, প্রধান শিক্ষকদের সংগঠনগুলো এই ইনক্রিমেন্টের দাবিতে একাধিকবার বিকাশ ভবনে স্মারকলিপি ডেপুটেশন জমা দেয়। সহকারী শিক্ষক হিসাবে কাজে যোগ দেওয়ার 20 বছরের মাথায় যে ইনক্রিমেন্টটি প্রাপ্ত হয়, অর্থাৎ 20 ইয়ার্স যে বেনিফিট পান, সেই বেনিফিট এবং প্রধান শিক্ষক পদে ইনক্রিমেন্ট পাবে, অর্থাৎ দুটোই ইনক্রিমেন্ট পাবেন প্রধান শিক্ষকরা। প্রধান শিক্ষক সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর দ্রুত প্রধান শিক্ষক পদে নিয়োগ শুরু করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ সমস্ত পদগুলো প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে, সেকেন্ডারিতেও হবে, আর এতেই মনে করা হচ্ছে যে প্রধান শিক্ষক পদটি নেওয়ার জন্য সকলে উৎসাহী বা আগ্রহী। এখন এই ইনক্রিমেন্ট বৃদ্ধির এই যে এই খবরটি, এটি মূলত সেকেন্ডারি বিদ্যালয়ে, প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু প্রধান শিক্ষক সংগঠন সেরকম আছে কি না জানা নেই। প্রধান শিক্ষক সংগঠন থাকলে জানাবেন, সেগুলো ইনঅ্যাক্টিভ আছে। তো প্রধান শিক্ষক বা প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যদি এই ইনক্রিমেন্টের দাবি রাখা হয়, বা অবশ্যই রাখতে হবে, কারণ দিন দিন প্রধান শিক্ষক পদের প্রাথমিকের যে হারে কাজের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে, তাতে এই যদি দাবি না রাখা হয়, বা গভর্নমেন্ট যদি বা শিক্ষা দপ্তর যদি না ভাবে যে অতিরিক্ত ইনক্রিমেন্ট, তাহলে এটা খুবই অন্যায় করা হচ্ছে, অন্যায় করা হবে, আর আগামী দিনে প্রধান শিক্ষক প্রাইমারির ক্ষেত্রে কেউ নিতে আগ্রহ প্রকাশ করবে না, কারণ প্রচুর দায়িত্ব, সময়, মানসিক চাপ, মানসিক টেনশন। তাই
আগামীতে যারা প্রধান শিক্ষক পদে আগ্রহ প্রকাশ করে প্রধান শিক্ষক হচ্ছেন, আপনারা অনেক রকম প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নের উত্তরে আপনাদেরকে জানাই যে স্কুল কাউন্সিলিংয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক হিসেবে আপনি যখন অপশন দেবেন, অবশ্য অবশ্যই বিদ্যালয়ের স্টাফ প্যাটার্ন আপনারা দেখুন। কারণ কম শিক্ষক স্কুলে যদি আপনি প্রধান শিক্ষক হন, তাহলে কিন্তু খুবই দুরূহ ব্যাপার বর্তমানে। তাই যে স্কুলে বেশি স্টাফ আছে সেই স্কুলেই যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করুন, অন্যথায় যোগদান না করাই ভালো। কারণ স্টাফ যদি না থাকে, যদি দুজন শিক্ষক বা তিনজন শিক্ষক বা চারজন শিক্ষক হেডমাস্টারকে নিয়ে, তাহলে কিন্তু স্কুল পরিচালনা করা খুব দুরূহ। সুতরাং আমার পরামর্শ যে প্রথমে স্টাফ প্যাটার্ন দেখুন, তারপরে ছাত্র সংখ্যা দেখবেন। ছাত্র সংখ্যা বিদ্যালয়ের সম্পদ, ছাত্র খুব কম ছাত্রের স্কুলে মানে ভবিষ্যতে সেই স্কুলগুলো নিয়ে প্রশ্ন উঠে যাবে যদি ছাত্র না থাকে। তাই বেশি ছাত্রের সংখ্যায় চয়েস করবেন। আর প্রধান শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত জেলাগুলো বাকি আছে, নোটিফিকেশন হয়নি, সেই জেলাগুলোতে নোটিফিকেশন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কালী পুজো পরে স্কুল যখন খুলবে, ওই 17-18 যেমন বীরভূম জেলা বলেছেন, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলোতেও নোটিফিকেশন হয়ে যাবে। আর এই সঙ্গে আপনাদেরকে জানাই যে NSDL-এর যে NC ভেরিফিকেশান সেইগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যেমন ত্রিপুরা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, পশ্চিমবঙ্গেরও ভেরিফিকেশান হয়ে যাবে। তবে ভেরিফিকেশান না হওয়ার জন্য অনেকে প্রধান শিক্ষক হতে পারবেন না, ব্যাপারটি শিক্ষা দপ্তর আশা করি বুঝতে পেরেছে। তো যাই হোক, আগামী দিনে ভেরিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টায় আছে। আর আপনারা আরও জানতে চেয়েছেন যে কাউন্সিলিংটা কোথায় হবে। কাউন্সিলিংটি হবে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। এসআই অফিস থেকে সিনিয়রিটি বেসিস লিস্ট পাঠিয়ে দেবে এবং কাউন্সিলে কাউন্সিলিংটি হবে। তবে পরিষ্কার করে এখনও বলেনি যে এই কাউন্সিলিংয়ের আগে অ্যাপ্রাইজাল হবে কি না মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তবে অ্যাপ্রাইজাল হবে না, যে সমস্ত কাউন্সিলগুলো অ্যাপ্রাইজাল করেছে, বাকি কাউন্সিলগুলোতে অ্যাপ্রাইজাল হবে না, এটুকুটাই খবর। সিনিয়রিটি মাস্ট বি গ্যারান্টেড বলেই এই প্যানেলটি হবে। আপনারা সকলেই কমেন্ট করবেন, আপনাদের কোনো কিছু জানতে চাইলে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেব। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।